যারা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি দাড়ি রাখে না, এ আসলে ধোকাবাজ, বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা, ধোকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহা দুরা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয়তো সফলতা, গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনা করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম হলো তাকওয়া। কুয়াতেনে কি না দারি বদম কুন বড় অজুদে খদসতম্বে হদম কুন। আল্লাহর ভয়ন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো। ইফতারির 20 মিনিট বাকি আছে, সামনে খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধা, এরপরও খায়নি, কার ভয়? আল্লাহর ভয় এই রমাজানের সাধনা। 11 মাস করো বলে কেমনে? তাই পেটে ক্ষুধা, সামনে খানাও রেডি, এরপরও খাও না কেন? তা আল্লাহর বিধানে এখন নিষেধ, এই আইনটা 11 মাস চালু রাইখা দাও। বলে কি? পেটে ক্ষুধা আছে, খানাও আছে, ওই রমাজানের সবক আদায় করো, খাওয়ার আগে চিন্তা করো বা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমাজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও, তাকওয়া অন্তরে জমা হবে, আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর দিকে তাকাইয়া আপনার আমাকে জবাব দেন। এই যে ওলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলেও কি ভয় আসে নাই বলেন? 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর যারা আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে তারা তো গুনামুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে, ওলামায়ে আহলে হক, তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই আল্লাহওয়ালাদের নজরে কি আছে? দলিল চাও, দলিল না, দলিল নাও। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান, এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে, পাও ধরে বুঝায়, তাবলিগলারা পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এ কথা বলি না, তুমি আঙ্গোলাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই, আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো, স্কুলে বড় বাধা নাই, ডাক্তারি বড় বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই।
সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে নাম কাজ করিয়াও নামাজ সারে না, বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা?